ভয়ঙ্কর ব্যাটসম্যান মাথা কাচাকে সরাসরি বোল্ড করলেন রুনি। নিজের দ্বিতীয় ওভারে মাথা কাচাকে বোল্ড করেন তিনি। খেলা শুরুতেই বড় সাফল্য, খেলা শুরুতেই বড় সুখবর এনে দিলেন সাইফুদ্দিন ও রনি। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। খেলার দ্বিতীয় ওভারেই ওপেনার জুয়াংকে সাজঘরে ফেরান সাইফুদ্দিন। এর পরের ওভারে আঘাত হানেন আবু হায়দার রনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত 7 ওভার শেষে 2 উইকেট হারিয়ে 23 রান করেছে জিম্বাবুয়ে। সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দল। বন্দর নগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিয়ম রক্ষার ম্যাচে টসে জিতে আবারও প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা, নাজমুল ইসলাম অপু ও আবু হায়দার রনি।